আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ সহমতে গরিব অসহায় মানুষদের জন্য আমরা আরেকটি খাবারের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আয়োজনে রয়েছে ভাত ও খাসির মাংস। আশা করি অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। আমাদের আয়োজনে আরও রয়েছে বিনোদনমূলক খেলার আয়োজন, আর আজকে খুবই একটি মজাদার খেলা। তো আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করুন, আমরা যেন গরিব অসহায় মানুষদের জন্য আরও বেশি বেশি ভালো কিছু করতে পারি। কিন্তু পেঁয়াজ বাড়া আদা বাবা ইলাচ এই হলুদ কাঁচামরিচ আলহামদুলিল্লাহ, এখন আমাদের খেলার পর্ব। তা আগেই বলেছিলাম আজকের খেলাটি একটি খুবই মজার খেলা। তা আজকের খেলাটি হলো যে খেলাটি সমাজ থেকে আসলে বিলুপ্ত হয়ে যাইতেছে আস্তে আস্তে, সেই খেলাটিকে আবার আমরা সবার মনে করিয়ে দেওয়ার জন্য আয়োজন করেছি। আজকের খেলাটি হইল আমাদের গ্রাম দেশের ভাষা যেটাকে বলা হয় হাডুডু খেলা। তো আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষে এখানে ছয়জন এবং এই কোর্টে ছয়জন, এই মোট ১২ জন এই খেলায় অংশগ্রহণ করতেছে। এবং এই ১২ জনের মধ্যে ছয়জন করে যে দুইটা দল আছে তার একটি দলই আজকে বিজয়ী হবে। খেলা শুরু। ডাক্তার
না এইবার থেকে আরো একজন বাদ হয়ে গেল খুবই সহজ ভাবে আমরা দেখতেছি তিনজন কি বিদায় নিতে হয়েছে এখন পর্যন্ত এ দলই আগে আছে এখান থেকে ধরে ফেলছে দুজন আছে দেখা যাক দুজন খেলাটাকে কতদূর আগায় নিয়ে যাইতে পারে আরো একজন বিদায় নিতে হলো এখন সাথে একজন আছে দেখা যাক সে দলটিকে আবার উঠাইতে পারে কিনা একজন আউট হইলো এখন এই দল থেকে আরেকজন যারা আউট হয়েছিল সেখান থেকে আরেকজন উঠবো দেখা যাক কয়জন কুড়াইতে পারে দেখা যাক একজন কুটাইছিল সে একজন আবার বিদায় নিতে হইলো আমরা এই দলে যে ছয়জন দেখলাম তারা এক পয়েন্ট গ্রহণ করছে এবং এই দল এখনো জিরো পয়েন্টে আছে তো আবার খেলা শুরু হইতেছে রাখতে পারে নাই এখন পর্যন্ত এই দলে আগেই আছে আচ্ছা যাইতে পারে নাই তারা আর যাওয়া হইলো না এ কোটি টাকা আটকে দিয়েছে দেখতে থাকেন খুব একটি মজার খেলা চলে গেছে যারা ওই কোটে ছিল তারা এই কোটে আসছে এবং এই কোটে যারা ছিল তারা ওই কোটে চলে যাচ্ছে গেছে তখন খেলা আবার শুরু হইতেছে অলরেডি এই কোটে যারা ছিল তাদের দুই পয়েন্ট হয়ে গেছে এবং এই কোটে যারা আছে এখন পর্যন্ত তাদের পয়েন্ট জিরো নুসাদ
আমরা দেখতে পেলাম যে এই পক্ষে যে ছয়জন ছিল তারাই 3 পয়েন্ট নিয়েছে এবং এই পক্ষে যারা ছিল তারা 0 পয়েন্ট পাইছে। তো যারা 3 পয়েন্ট পাইছে তাদেরকে আমরা আজকে বিজয়ী ঘোষণা করতেছি এবং তারাই বিজয়ী হয়েছে এবং তাদেরকে যে আমাদের যে রেফারি করছেন সে তাদের হাতে পুরস্কারটি তুলে দিতেছে। তো আপনারা অনেক কষ্ট করে দেখা যাচ্ছে তাদেরকে হারাইছেন, কেমন লাগতেছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে এবং তাদের হাতে পুরস্কারটি তুলে দিতেছে আমাদের আজকে রেফারি করছেন সে। তো আপনাদের দলের একজন এসে পুরস্কারটি গ্রহণ করেন, অধিনায়ক মোহাম্মদ তাহের ভাই, সে তার দলের সবার পুরস্কারটি সে গ্রহণ করছে। এবং একটু সবাই আমাকে একটু দেখাই যান আপনি কি পাইলেন, দেখি আমরা খুলে দেখি। আপনার দলে যারা ছিল তাদের প্রত্যেক একটা করে দিয়ে যান। আজকে আমরা দেখতে পেলাম আমাদের পুরনো একটু ঐতিহ্য একটা খেলা, যে খেলাটা আসলে সমাজ থেকে এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে, সেই খেলাটাই আজকে আমরা আবার আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি
I'm not going to be able to do that.